সম্মানিত দর্শকগণ, আজকে আমি আপনাদের জানাবো একটি গোপন তন্ত্র বিষয় নিয়ে। বিষয়টি হলো সত্তর উচ্চাটন। এই উচ্চাটন বা সত্তরু, এই দুইটাকে বোঝায় সত্তরু বা সত্তরুতা বা উচ্চাটন। এগুলো মনে করেন একজন আরেকজনের সাথে সত্তরুতা করে, এই সত্তরুটা সত্তরুতা কিভাবে আপনি সমাধান করবেন সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিও। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধিকা সুস্বাস্থ্যটি ইউটিউব চ্যানেল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে যে প্রয়োগ বিধিগুলো আপনাদের বলবো, এগুলো সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে প্রয়োগ করবেন। তো চলুন আমরা এখন জানবো কিভাবে উচ্চটন কাটবো বা করা হয়, এবং সেটি হলো কাটা হয়। তো মনে করেন আপনি একজনের সাথে কাছে উচ্চাটন করবেন, তো সেক্ষেত্রে আপনার কিছু দ্রব্য প্রয়োজন হবে, যেমন হরীতকি, রসুন ও ধুতরার বিষ। এই সবগুলো চূর্ণ করে যদি কারোর মাথায় যদি আপনি লাগিয়ে দেন তাহলে উচ্চাটন হবে। এবং এই উচ্চাটনটা কাটার নিয়ম হলো, দুধে চিনি দিয়ে যদি পান করা হয় তাহলে উচ্চাটন ঠিক হয়ে যায়। এবং আমি মূলত তিনটি নিয়ম আমি আপনাদের বলবো যে কিভাবে উচ্চাটন ঠিক করা যায়। পিটুলি গাছের কাঠ দিয়ে পেরেক তৈরি করতে হবে, এবং সেই পেরেকে একটি মন্ত্র আছে, সেইটি পড়ে ফু দিতে হবে, এবং সেটি মঙ্গলবারে যার বাড়িতে পুঁতে দিয়ে আসবেন। দেখবেন যে সে যদি আপনার অনেক শত্রু হয় তাহলে তার উচ্চাটন হবে, শত্রুতা আর আপনার সাথে থাকবে না। আর লাস্ট যেটি আমি আপনাদের জানাবো সেটি হলো, নক্ষত্রে দেখে পিপুল গাছের কাঠ দিয়ে তৈরি করতে হবে 10 আঙ্গুল লম্বা একটি পেরেক। সেই পেরেকে মন্ত্র পড়ে ফু দিতে হবে, এবং সেটি শত্রুর বাড়িতে পুঁতে দিয়ে আসতে হবে এবং অথবা ফেলে দিয়ে আসতে হবে। যদি এটি করেন তাহলে শত্রু আর শত্রু থাকবে না, শত্রুতা উচ্চাটন হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন ভিডিওটি আমি তিনটি বিষয়ে আপনাদের জানালাম। দেখা যায় যে এখন প্রায় এই সমস্যাটা দেখা যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।